রোজকার মতোই সোমবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এদিনও সংবাদ মাধ্যমের সামনে একাধিক ইস্যুতে মুখ খোলেন বিজেপির সাংসদ সোমবার এবং মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামে যৌথ মঞ্চের ডাকা কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন কর্মচারীদের অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে সব কর্মচারীরাই আওয়াজ তুলবেন দেখুন এখানকার যে সরকার অযোগ্য অপদার্থ সরকার যে সুশাসন দিতে পারছে না অধিকার দিতে পারছে না তো মানুষ যে তার বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে ভয় দেখিয়ে চোখ দেখিয়ে ট্রান্সফারের ভয় দেখিয়ে অ্যারেস্টের ভয় দেখিয়ে কতদিন চালাতে পারে আপনার যোগ্যতার প্রমাণ হয়ে গেছে যারা যোগ্যতার সঙ্গে কাজ করছে তাদেরকে শাস্তি দিচ্ছেন আজকে এখানকার কর্মচারীরা যে বঞ্চিত সারা দেশে আটত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ডিএ পাচ্ছেন আর এখানে তিন পার্সেন্ট পাচ্ছেন তারপরে যদি বলেন সেটা অপরাধ আজ শুধু এখানকার বাংলার কর্মচারী নয় অন্যান্য রাজ্যের বিভিন্ন কর্মচারীরা তাদের সঙ্গে সহমিতা দেখিয়েছেন এমনকি ধর্নাতে এসে তাদের সমর্থনও দিয়ে গেছেন তারা দেশে মনে এটা ছড়িয়ে পড়ছে কেন্দ্রীয় সংস্থার কর্মচারীরাও একে সহানুভূতি দেখিয়েছেন স্বাভাবিক কর্মচারীদের অধিকার যদি লঙ্ঘিত হয় সব কর্মচারীর আওয়াজ তুলবেন ভয় দেখিয়ে বেশি দিন আটকে রাখতে পারবেন না এদিন সম্পদ মাধ্যমের সামনে নিশীত প্রামাণিকের পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাদী ঘেরাও এবং অডিও ক্লিপ বিতর্ক প্রসঙ্গেও মন্তব্য করেন বিজেপি সাংসদ তিনি বলেন নিশীত প্রামাণিকের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা হচ্ছে যে অডিও ক্লিপ প্রকাশ করছে তার বিরুদ্ধেই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ঠিক সেরকম নিশীত প্রামাণিকের ওখানে যে চক্রান্ত চলছে একটা উৎপাত তৈরি করার তার অডিও এসে গেছে সেটা যে প্রকাশ্যে এনেছে তাকেই পুলিশ গ্রেপ্তার করেছে এরকমই হচ্ছে এখানে কারণ পুলিশই এখন ওদের সাহারা গুন্ডাদের বাঁচানোর কাজ হয়ে গেছে পুলিশের গুন্ডাদের ধরার মতো হিম্মত নেই বলেছে আমার মনে হয় এটা কোনো রাজনীতি হতে পারে না কোনো নেতার বাড়িতে গিয়ে ঘেরাও করবে উৎপাত করবে তারা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গিয়ে উৎপাত করছেন কে করছেন স্বয়ং গিয়ে মহামন্ত্রী ওদের পার্টির তো এই যদি পার্টির ট্রেন্ড হয় তো বাকিরাও তাই মনোযিজ্ঞা আমাদের হই এত দেউলিয়া হয়ে গেল রাজ্যটা সরকার চালানোর ক্ষমতা নেই দিয়ে দেওয়ার ক্ষমতা নেই পেনশন দেওয়ার নেই চাকরি দেওয়ার নেই আপনি বিরোধী নেতার বাড়ি ঘেরাও করে কি মেসেজ দিতে চাইছেন বাংলা রাজনীতি এখানেই চলবে সাগর একই সঙ্গে মানিক কনিষ্ঠ তাপস মন্ডলের গ্রেপ্তারি প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি কুন্তল বলুন বা শাহিন বলুন বা শাহিন বলুন বা বিনয় মিশ্র তারা কার সঙ্গে থাকে কেন সেকেন্ড ইন কমান্ড অভিষেকবাবুর ডান দিকে বাঁদিকেদের দেখা যায় তারপরে ওরা হয়ে গেলেন সৎ বিজেপির দালাল হয়ে গেল হয়ে গেল আরে এতদিন বলো কেন যখন ধরা পড়ে গেলে ভেতরে চলে তখন বিজেপি দালাল যখন পয়সা কামাচ্ছিল খাচ্ছিল তখন তো মনে হয়নি কে কার দালাল এইসব মিথ্যা কথা বলে আর বাঁচা যাবে ইকো পার্কে প্রাতক্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এদিন তৃণমূল নেতা উদয়ন গুহর ভাগ্নি উজ্জয়িনী রায়ের বিজেপিতে যোগ প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে বলেন এই ধরনের গুন্ডাদের সঙ্গে কেউ সম্পর্ক রাখতে চায় না এই ধরনের লোক সমাজে অবাঞ্ছিত বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ নিউটাউন থেকে মানুষ চৌধুরের রিপোর্ট অঙ্কার বাংলা